بسم الله الرحمن الرحيم পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, আজকের সম্মেলনে সমবেত ভাই ও বোনেরা, ঠান্ডার এ রাত্রে সামিয়ানার বাহিরে খোলা আকাশের নিচে বসে বক্তব্য শোনা এখন রাত্রি প্রায় 12টার কাছাকাছি, 11টার কাছাকাছি, এই সময় আপনাদেরকে বসিয়ে কথা শোনানোর এটা নিতান্তই একটা ধৃষ্টতা বই কিছুই নয়। আমার তো নিজেকে বড় লজ্জিত বোধ করছি যে এই ঠান্ডার মধ্যে আমি বসে আছি সামিয়ানার নিচে, আপনারা খালি জায়গায় বসে আছেন, ঠান্ডা এখনো যথেষ্ট পড়ছে, এত কষ্ট করে যে আপনারা বসে আছেন, এর যে যাজা খায়ের আল্লাহ যে কত দেবেন আপনাদের আমল্লামে আল্লাহ ভালো জানেন। শুধু আমরা প্রাণ খুলে দোয়া করতে পারি আল্লাহ পাক আপনাদের এই তকলিফের যেন উত্তম যাজা দান করেন, আল্লাহ পাক যেন আপনাদেরকে তার নেকির ভান্ডার খুলে দেন, কষ্ট করে দিনের দাওয়াত শোনার জন্য যে আপনারা এসেছেন, আমরাও যে এসেছি দূর থেকে কষ্ট করে, শুধু দিনই মজলিসে এ রহমানি দাওয়াতের শরীক হয়ে আল্লাহর কাছে এর অফুরন্ত অগণিত সব নির্ধারিত রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে যেন তার যে নির্ধারিত স্বভাব থেকে মাহরুম না করে, আল্লাহ তুমি আমাদেরকে এই প্রচেষ্টাকে কবুল করে নাও। আল্লাহ বন্ধুরা, আমার সাধ্যমতো চেষ্টা করব সংক্ষেপ শেষ করার জন্য, আপনাদের কষ্ট না দেওয়ার জন্য। ইতিপূর্বে আমার ভাই রফিকুল ইসলাম সাহেব বলে দিয়েছেন যে আমি 3.5 বছর জেল খেটেছি, কেন খেটেছি আমি নিজেই বলতে পারি না, আমার মনে হয় কেউই বলতে পারবে না, যারা খাটিয়েছিলেন তাদের ভেতরে কোনো এলাম থাকলেও তারাই বলতে পারবে, তো তারা মুখ খুলেন না, সেহেতু আমরা বলতে পারছি না কেন তারা আমাদেরকে অহেতুক কষ্ট দিলেন। একটা ছোট্ট কথা মনে রাখবেন, আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না, তার বিধানে নিশ্চয়ের মধ্যে কোনো মঙ্গল নিহিত ছিল, আর সেজন্যই সম্ভবত তিনি আমাদেরকে জেলে নিয়ে গেছেন। আজাদিস আন্দোলন সম্পর্কে দেশের মানুষ এমনকি বিদেশের মানুষ কিছুই খবর রাখত না, এখন এই আন্দোলনটি সারা বিশ্বব্যাপী পরিচিত হয়ে গেছে, এটা একটা বড় লাভ হয়েছে না? এরপরও আমাদেরকে যারা বদনাম করতে চেষ্টা করেছিল বদনামের বদলে বরং সুনাম হয়ে গেছে। আহলাদিস আন্দোলন বাংলাদেশ যে সমস্ত অপবাদের সঙ্গে জড়িত নয় অতি বড় শত্রুরা এখন বলতে শুরু করেছে, পরীক্ষা না দিলে পাশ করা যায় না, ঘষে মেজে সাফ করা হয়, তো সেই ঘষা মজাটা বাকি ছিল,
আহলাদিস আন্দোলন বাংলাদেশ আর অন্যান্য সবাই একমত, বৈশিষ্ট্যগত কারণে আমরা হয়তোবা বলছি এটি আহলাদিস আন্দোলন, মূলত পৃথিবীর সকল মানুষের জন্যই কোরআন হাদিস নাজিল হয়েছে। আপনাদের বিশ্বাস কি ভাই, এটা কি একটা সেক্টারিয়ান কিতাব, এটা গোষ্ঠীর কিতাব কোরআন, এটা গোষ্ঠীর কিতাব হাদিস? সকল মানুষের কল্যাণের জন্য কি কোরআন হাদিস আসে নাই? কোরআন হাদিস কি আল্লাহ প্রেরিত না মানুষের প্রেরিত? আল্লাহ প্রেরিত বিধান কাজের জন্য, আল্লাহর বান্দার জন্য, ঠিক না? যিনি অমুসলিম তিনি কি আল্লাহর বান্দা নন? যিনি মুসলিম তিনি কি আল্লাহর বান্দা নন? সকল মানুষ আদমের সন্তান যিনি হবেন না কেন তিনি আল্লাহর বান্দা। খালাক তো বিয়া দেই, আমি দুই হাত দিয়ে মানুষকে সৃষ্টি করেছি, অন্যান্য সৃষ্টিকে আল্লাহ পাক দুই হাত দিয়ে সৃষ্টি করেনি। সূরা সোয়াদ 75 নম্বর আয়াত পড়ে দেখেন, আল্লাহ বলেন খালাক তো বিয়া দেই, মানুষকে আমার দুইখানে হাত দিয়ে আমি সৃষ্টি করেছি, আর অন্যের বলে কোন ফায়া কোন হাও হয়ে গেছে। তো মানুষ এত মূল্যবান, এত মর্যাদাবান সৃষ্টি আল্লাহ, অতএব সেই মানুষ যখন আল্লাহকে ভুলে যায় বা আল্লাহ অবাধ্য হয়, আল্লাহ পাক নিশ্চয় না খুশি হন, কিন্তু এরপরও সে আল্লাহর বান্দাই থাকে, নইলে আল্লাহর দেওয়া আসমানের ওই সূর্যের আলো, চন্দ্রের আলো, মাটি, পানি, বাতাস সবকিছু আমরা সকল মানুষকে ভোগ করছি না? যে আল্লাহ কুফরি করে, আল্লাহকে মানে না, তাকে কি আল্লাহ খাওয়া দেয় না? আল্লাহ তো সবাইকে দিচ্ছেন। তো আল্লাহর কালাম ঠিক অনুরূপ ভাবে, যারা মানে তাদের জন্য এটা আল্লাহর কালাম, যারা মানে না তাদের জন্য আল্লাহর কালাম, পার্থক্যই কেউ মানে কেউ মানে না, কিন্তু কালামটা সবার জন্য, ঠিক কিনা ভাই? কোরআন এবং হাদিস, হাদিসটা কি কোরআনের ব্যাখ্যা, কে দিয়েছেন? আল্লাহ নবী দিয়েছেন, নিজের ইচ্ছা দিয়েছেন না আল্লাহর হুকুমে দিয়েছেন? আল্লাহর হুকুমে দিয়েছেন। ওয়া ইয়ান্তুকানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার নবী নিজের ইচ্ছা কোনো কথা বলেন না যতক্ষণ তাকে ওহী না করা হয়। তো বোঝা গেল যে হাদিসটাও আল্লাহর ওহী, কোরআনটাও আল্লাহর ওহী। পার্থক্য হচ্ছে যে কোরআনটা সালাতের মধ্যে আমরা তেলাওয়াত করি, হাদিসটা সালাতের মধ্যে তেলাওয়াত করি না, এটুকুই পার্থক্য। মর্যাদার দিক দিয়ে, গুরুত্বের দিক দিয়ে, বিধানগত দিক দিয়ে দুটি সমান, বরং কোন কোন ক্ষেত্রে কোরআনের চাইতে হাদিসের গুরুত্ব বেশি। কারণ কোরআন বলছে আকিমুস সালাহ, সালাত কায়েম করো, কিভাবে কায়েম করবেন কোরআন কিন্তু নাই। কোরআন বলছে ফানকুহু মা তাআবা লাকুম মিনান নিসা, তোমরা বিবাহ করো, কিভাবে বিবাহ করবেন কোরআনে কিন্তু নাই। কোরআন বলছে ওয়া আতুজ যাকাত, যাকাত দাও, কত টাকায় কতটুকু যাকাত দিতে হবে পরিমাণ কি কোরআনে কিন্তু নাই। কোথায় আছে? হাদিসে আছে। কোরআন বললো বিয়ে করো, তিনটা চারটে, কিভাবে বিয়ে করতে খবর জানি না, কোন কোন মেয়ে বিয়ে করবো না করবো, কোন নিয়ম করবো কিছু বলেনি, হাদিস বলে দিয়েছে। এই জন্য হাদিস এবং এক কোরআন কোনটা বাদ দেওয়ার কায়দা নেই। কোরআন মানে হাদিস মানে না যারা বলে ওরা মূর্খ, হাদিস মানে কোরআন মানে যারা বলে ওরা গন্ড মূর্খ, দুটাই মানতে হবে, বাদ দেওয়ার কোনো উপায় নেই। তবে হ্যাঁ, এখন যদি বলেন আমি আহলে হাদিস, অর্থ কি আমি হাদিসের অনুসারী, এটা কি কোনো ব্যক্তির অনুসরণ হলো না কোনো দলের অনুসরণ হলো? হাদিস মানে কোরআন হাদিস, সকল মানব জাতির উত্তরাধিকার, এটা কোনো একটি দলের হতে পারে না। এরপরেও এটা হলে বৈশিষ্ট্যগত না, এখানে ফুল বাগান আছে, ফুলের মধ্যে একটা গাছে ফুল হয়, সেটার রং আছে সুগন্ধ নাই, আরেকটা গাছে ফুল হয় রং আছে সুগন্ধ আছে কিন্তু রংটা সুন্দর নয়, গায়ে কাটা। এত ফুলের মধ্যে একটা ফুল আছে যাকে বলা হচ্ছে ফুলের রানী, কি ওটা? গোলাপ ফুল, তাই না? সবগুলো কিন্তু ফুল, গোলাপ ফুলের পৃথক নাম কেন? কারণ ওর অন্যান্য বৈশিষ্ট্য অন্যদের চাইতে অনন্য, অতুলনীয়। সেই কারণে সবাই কিন্তু আমরা যারা আছি আল্লাহকে মানি, রসুলকে মানি, সব মুসলমান, এর মধ্যে বৈশিষ্ট্যগত নামে হয়ে গেছে আহলুল হাদিস। কারণটা কি? অন্যদের সঙ্গে যে কিছুটা পার্থক্য আছে, সে পার্থক্য তেমন কিছু না, সে পার্থক্য মৌলিক কিছু আছে এবং অমৌলিক শাখাগত বিষয় কিছু আছে। ধরে নিন ছোট ছোট বিষয় বলে দিই, আমরা যদি জিজ্ঞেস করি আল্লাহ কেমন, আমি হয়তো বলবো আল্লাহ নিরাকার, তাই বলবো না? কিন্তু একজন আহলে হাদিস জিজ্ঞেস করেন, সে বলবো না আল্লাহ নিরাকার, আল্লাহর আকার আছে কিন্তু কেমন তা আমরা জানি না। দলিল সূরা শুরা 11 নম্বর আয়াত, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়া সামিউল আলিম, সামিউল বাসির, আল্লাহ ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ কেমন
আল্লাহর একটা নিজস্ব রূপ আছে, কিন্তু কারোর সাথে তুলনীয় নয়। হাদিস থেকে দলিল নেন, আল্লাহ পাক বলছে, রাসূল বলছেন, কিয়ামতের দিন মুমিন বান্দা আল্লাহকে তার স্বরূপে দেখবে, যেমন মেঘমুক্ত আকাশে মানুষ পূর্ণিমার চাঁদকে দেখতে পায়। বুখারী শরীফের হাদিস। তাহলে যদি কিছুই না থাকে কি দেখবো সেদিন? আপনি বলছেন রসুল নূরের নবী, তুমি হে নূরের নবী, নিখিলের ধ্যানের ছবি, তুমি না হলে দুনিয়ায় আধারের দুর্বৃত্ত সবই বলছি না আমরা। কিন্তু কোন আহলাদিস যদি প্রশ্ন করে ভাই রসুলটা কেমন ছিলেন, আহলাদিস কিন্তু বলবে রসুল মাটির মানুষ ছিলেন। দলিল, ইন্নামা আনা বাশারু মিসলুকুম ইউহা ইলাইয়া, সূরা কাহফ 110 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন আমি তোমাদের মতো একজন মানুষ। আচ্ছা, নূরের যদি নবী হয় তো নূরের কি বাচ্চা কাচ্চা হয়? নূরের কি বিবাহ শাদী হয়? আমার রসুলের কি বিবাহ শাদী হয়নি? তার কি বাচ্চা কাচ্চা হয়নি? তার নাতিপুত্র কি ছিল না? তার কি পেশা পায়খানা হতো না? তো নূর হলে তো কেমন কি হয়? বুদ্ধিতে খেলে না। মানুষের যিনি নেতা হবেন তাকে তো মানুষ হতে হবে। মানুষের নেতা তো ফেরেশতা হতে পারে না, মানুষের নেতা তখন নূর হতে পারে না, ফেরেশতা নূরের তৈরি। তাহলে তাহলে দেখেন আকীদাগত বিষয়ে কিন্তু এখানে পার্থক্য হচ্ছে না। অন্যভাবে আপনি যদি বলেন ভাই এই মিলাদ পড়ো না, এটা কি? আপনি বলবেন হ্যাঁ মিলাদ না পড়লে তো বরকত হবে না বাড়িতে। আর একজন আহলেস প্রশ্ন করলে বলবে কি মিলাদ পড়াবে না? পার্থক্য হচ্ছে না এইগুলি কারণে। তাহলে একটা মৌলিক কারণটা কি? আহলেস বলবে যে জিনিসটা হাদিসে নাই ওটা আমরা মানি না। আর অন্যরা বলবে আমাদের হুজুর কি হাদিস বোঝেন না? হুজুর যা বলেন তাই মানবো, আমার মজাহে যা আছে তাই মানবো। মজাহ এবং হাদিস দুদিকে ভাষা হয়ে যাচ্ছে। কিন্তু এরপরও একটা বিষয় আছে, যারা হাদিস মানেন তাদের মধ্যে একটা পার্থক্য আছে কি, সহি এবং জয়ীব কেউ যাচাই করেন কেউ করেন না। আহলাদিস আন্দোলন বাংলাদেশের কোন সদস্য যখন জিজ্ঞেস করেন যে ভাই এই কাজটা কি করা যাবে, ধরুন দলবদ্ধ মোনাজাত আমরা করি, সালাতের শেষে করি না, জুমার দিন করি, পাঁচত্ব নামাজে করি, সিম্পল করে আসতেছি। এখন আহলাদিস আন্দোলন বাংলাদেশ বাহিনীর যুব সমাজ করে এরা বলছে যে নবীর হাদিসে কোথাও তো দলিল পাওয়া যাচ্ছে না। আল্লাহ রাসূল 23 বছর নবী ছিলেন মদিনার মসজিদে নববীতে, 10 বছর তিনি জামাতের সঙ্গে ইমামতি করলেন, সালাত আদায় করলেন, তো 10 বছরে কোনোদিন না কোনোদিন তো করেছেন, তো কোনো দলিল তো পাওয়া যাচ্ছে না যে দলবদ্ধভাবে আমরা যে মোনাজাত করি এতে কোনো দলিল নাই। তো এটা আমাদের ছেড়ে দেওয়াই ভালো। তাহলে কত দীর্ঘ হয়ে যাচ্ছে না? কারণটা কি? ওটা সহিহ হাদিসে নাই, অতএব ওটা ছেড়ে দেওয়া দরকার। আস্তে আস্তে ছেড়ে দিলাম। এমনি করে বৈশিষ্ট্য হচ্ছে একটাই, যে জিনিসটা সহিহ হাদিসে আছে সেটা মানবো, যেটা নেই সেটা ছাড়বো। এটাতে আমার কোনো লাভও নেই লোকসান নেই, তবে আখেরাতে লাভ আছে। যে কারণে আমি যদি ভুল আমল করি আখেরাতে আল্লাহর কাছে কবুল হবে না। আমি যদি পরীক্ষার খাতায় ভুল উত্তর লিখি তাহলে কি উত্তর দেবেন, আমার নম্বরটা দিবেন আমার শিক্ষক? দুইয়ে দুইয়ে চার হবে। আমি যদি পাঁচ লিখি তাহলে কি আপনি আমাকে এক নম্বর বেশি করে দিবেন নাকি জিরো দিবেন? জিরো হয়ে যাবে না। আমি বেশি বেশি ইবাদত করতে গিয়ে আটটা তারা ইবাদতের 20টা 30টা 40টা করে দিলাম, যত ভালো কাজ করবো তত নাকি বেশি হবে, তাই না? কিন্তু তাই কি করা যাবে? আল্লাহ নবী যা করেন তাই কি করবো? মগরিব সালাত আমি 3 টাকা পড়ি, তো অন্য সময় আমি 10টা 4টা পড়লাম, ঈশা 4টা মাঝখান মগরিব 3 রাত কেন? আমি 1 রাত বেশি করে 4 রাত পড়বো, আপত্তি আছে নাকি আপনার? ভালো কাজ করছি তো, খারাপ তো কিছু না। তো ভালো কাজ ভালোই যে বেশি করতে হবে বা কম করতে হবে কিছু করার ফায়দা নেই, এটা ইবাদত। এখানে নবী যা করেছেন তাই করতে হবে, যা করেননি তা ছাড়তে হবে। ওমা আতাকুম রাসূল ফাখুজু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা বলেন তাই করো, যা নিষেধ করেন তা ছাড়ো। এখন আজকাল কিছু কিছু যুক্তি বের হয়েছে যে আল্লাহ নবী যে করেননি তার দলিলটা আমাদের দিতে হবে। একটা নতুন দলিল বেরিয়েছে আলমদের মধ্যে, এমনকি তারা প্রাইভেট কার পর্যন্ত দিয়ে দিতে চায়। এটা দিয়ে দেবো, দেখাতে পারো আল্লাহ নবী যে নিষেধ করেছেন যে দল বেঁধে মনোজাত করা যাবে না, দেখাতে পারো তাহলে এই গাড়িটা তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে, আল্লাহ নবী যে নিষেধ করেছেন কোথাও যে মগের নামাজ 3 টাকা তুমি 4 টাকা পড়ো না, এরকম কোন হাদিস দেখাতে পারো দেখেন, তাহলে কোনো জবাব নেই। আচ্ছা, জানাজা কি সালাত নাই? জানাজাটা আপনাকে দেখাইতে হবে, জানাজা সালাতে রুকু নাই সেজদা নাই আছে কি? কারণ আপনি বললেন জানাজাও তো সালাত এবং ফজরের সালাতটাও সালাত, এই সালাতে রুকু সেজদা আছে ওই সালাতে নাই কেন? আমি আজ থেকে পড়বো কি আমার ঠেকায় দেখি, যেহেতু হাদিসে কোথাও নিষেধ নাই আমি পড়বো, বলতে পারবে? এই ধরনের উদ্ভট যুক্তি দিয়ে শরীয়ত চলে না।
বৈশিষ্ট্য হবে একটাই মুসলমানের, যে আল্লাহ নবী যেটা করেছেন যেটা সহি হাদিসে পাওয়া যাবে সেটা আমি আমল করব, যেটা পাওয়া যাবে না সেটা আমি করব না। এই সহজ সরল কথাটাই কিন্তু শুধু আমাদের না, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ সবাই কিন্তু একই কথা বলে গেছেন, নতুন কথা কিচ্ছু না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ পরিষ্কার ভাষায় বলে গিয়েছেন, ইযা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যখন হাদিস তোমরা সহি পাবে ওটাই আমার মাযহাব, তাহলে তাকে দোষ দেওয়া যাবে? এই যুগে আপনি যদি কোনো সহিহ ইসলাম বুখারী শরীফে আপনি কোন দোহাই দিয়ে ওটা বাদ দিবেন, যদি বাদ দেন তাহলে কিন্তু আপনার আহলুল হাদিস থাকলেন না, যদি ওটা গ্রহণ করেন তাহলে আপনি আহলুল হাদিস হলেন, অর্থাৎ হাদিসের অনুসারী হলেন। এইটাই কিন্তু বৈশিষ্ট্যগত পার্থক্যের কারণে এটা বলা হয় আহলুল হাদিস আন্দোলন। জীবনের শুধু সালাতের ক্ষেত্রে নয়, সর্বক্ষেত্রেই এটা যারা করেন তাদেরকেই আহলুল হাদিস বলা হয়, এবং সেই দাওয়াতটা সকল মানুষের কাছে পৌঁছানোই আমাদের দায়িত্ব। প্রত্যেক মানুষকে আমরা দাওয়াত দিব যে আসুন নিজস্ব সব মতামত ছেড়ে দিয়ে আল্লাহর প্রেরিত ওহির বিধান আমরা পালন করি, রাজনৈতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, নিজের সালাত সিয়ামের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, আমরা এই বিধান এই বৈশিষ্ট্যের উপরে চলবার চেষ্টা করব। এই দাওয়াত নিয়ে আমরা জনগণের কাছে পৌঁছে দিয়েছি, অন্য কোনো অন্যায় কিন্তু আমরা করি নাই। আর এটা করতে গিয়ে যাদের মধ্যে কিছু সমস্যা আছে তারা এই আওয়াজটাকে বরদাস্ত করতে পারেন নাই, কারণ একটা রেওয়াজ চলছে, রেওয়াজের বিরোধী কোনো কথা আসলে মানুষকে সহজে মেনে নিতে পারে না, সমস্যা হচ্ছে এখানে, আর কোন ব্যাপার নাই। কিন্তু আমরা বলে দিয়েছি যে আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি, এটা কোনো দোষ আছে নাকি এই দাওয়াতের মধ্যে? এই দাওয়াতটা কেন কিছু মানুষের খারাপ লাগলো যে তারা কোনো মতে বরদাস্ত করতে না পেরে অবশেষে হাতে হ্যান্ডকাপ করে জেলে ঢুকে দিল? ইডিওলজিক্যাল কনফ্লিক্ট, আদর্শগত দ্বন্দ্ব, আর কোনো কারণ এখানে ছিল না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশকে অপবাদগ্রস্ত করার জন্য যে সমস্ত ভাইরা চেষ্টা করেছেন সরকারিভাবে, এবং অনেকে চেষ্টা করেছেন যারা সাংবাদিক ভাইরা আছেন তারাও, তারা আশা করি একদিন আল্লাহর সামনে দাঁড়াবেন। সেদিন আজকে যেমন তারাই হয়েছে বাদী আর আমরা হয়েছে আসামি, ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে আমরাই হব বাদী, আপনারা হবেন আসামি, দেখবো সেদিন আপনার কি জবাব দেন। বাংলাদেশের সংবিধানে বাক স্বাধীনতা বলে একটা কথা আছে ধারা, যারা সংবিধান পড়েছেন তারা জানেন, মতামত প্রকাশ স্বাধীনতা আছে, আছে না? আহলে হাদিসরা একটাই বলেছে কোরআন এবং সহিহ হাদিসের জীবন গড়ি, এটুক বলার কি স্বাধীনতা আমাদের নাই? আর এই স্বাধীনতা কেমন হস্তক্ষেপ করবেন? আর এইটুক বলার জন্য আপনি আমাকে জেল খাটাবেন? হ্যাঁ, এইটুক কথা বলার জন্য যদি 100 বার জেল খাটতে হয় আমরা জেলে যেতে প্রস্তুত আছি, কিন্তু আপনাদের ভয়ে ভীত হয়ে আহলেদের আন্দোলন থেকে পিছিয়ে যেতে আমরা প্রস্তুত নই। পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ছাড়া মানুষের কল্যাণের কোনো পথ খোলা নাই, দুনিয়াবী জীবনেও নাই, পরকালীন জীবনেও নাই, এটা আমরা বলবই আপনি যতই আমাদের নিষেধ করেন। পৃথিবীর কোন মানুষ তিনি যত বড় পণ্ডিত হোক না কেন তার কি ভুল হওয়ার সম্ভাবনা নাই? বলেন তার ভুল হবে না? তিনি রাজনৈতিক নেতা হতে পারেন, যত বড় নেতা হন না কেন তিনি মানুষ তো বটে, মানুষের ভুল হতে পারে, এটাকে অস্বীকার করার মধ্যে ভাই কোন রকম অসুবিধা নাই, বরং অস্বীকার করাটাই ভুল হবে। বড় নেতা কমিউনিস্ট নেতা ডারউইন বলে গেলেন কি মানুষ আসলে বাঙরের বাচ্চা, বানর থেকে মানুষ এসেছে, যারা আমরা ছোটবেলা পড়েছি ক্লাস 9-10 তখন এগুলি পড়তাম, তারপরে আস্তে আস্তে লেজটা খসে গিয়ে আমরা এখন মানুষ, এখন নাকি পিছন থেকে হাত দিলে ওই লেজের গোড়াটা পাওয়া যায়, একটা হাত দিয়ে দেখেন পাবেন, ওটা নাকি আমরা আসলে আগে বানর ছিলাম, আসলে কি ঠিক নাকি এটা? তিনি এমন যুক্তি দিলেন যে তাঁর জীবদ্দশায় সারা পৃথিবীর পণ্ডিতরা এটা মেনে নিয়েছিল যে হ্যাঁ হতে পারে আমরা বিবর্তিত রূপ, কিন্তু তারই মৃত্যু পরপরই তার প্রধান শিষ্য হাসলে বলে দিলেন যে না ওস্তাদ এটা ভুল হয়ে গেছে। এখন তো সবাই দেখতে পাচ্ছেন আপনাদের চিড়িয়াখানাগুলি বানর আছে, কোনো বানর কি মানুষ হচ্ছে? মানুষ বানর বানরই আছে, কিন্তু একসময় আমাদের চিন্তাধারা সেটাই ছিল, এটা গেল ওই ওই এক লাইন, উদ্দেশ্য তার একটাই যে তারা এটা বোঝানো যে মানুষের কোনো সৃষ্টিকর্তা নাই, মানুষ অটোমেটিক সৃষ্টি হয়েছে। আমাদের বিশ্বাসের ভিত্তি হলো 6টা, 1 আমরা আল্লাহ সৃষ্টি, 2 এখানে ফেরেশতার মাধ্যমে আল্লাহ বিধান আমাদের কাছে আসে, 3 রসুলদের মাধ্যমে আল্লাহর কিতাব আমাদের কাছে আসে, আল্লাহর সঙ্গে মানুষের সঙ্গে ভাইয়া মিটি হচ্ছে রসুল, এবং আল্লাহ প্রেরিত গ্রন্থ অভ্রান্ত সত্য কোরআন, তাওরাত, ইনজিল, জবুর ইত্যাদি।
এগুলো আমরা বিশ্বাস করি এবং আখেরাত আমাদের চূড়ান্ত ঠিকানা। যদি কোনো মানুষ আখেরাতে বিশ্বাস না করে, পুলিশ দিয়ে র‍্যাব দিয়ে কোনো মানুষকে শাসন করা ভাই সম্ভব নয়। আল্লাহকে যারা ভয় করে তারাই প্রকৃত মানুষ, তারাই সৎ এবং তারাই সৎ থাকে, টিকে থাকে। দুদিন আগে তিনি মুসলমান ছিলেন না, দুদিন পরে যখন ঈমান এনেছেন তার সমস্ত জীবনের চরিত্র পরিবর্তন হয়ে গেছে। ১৬ হিজরিতে মাদায়ন জয় হয়েছে, সমস্ত দামি দামি গনিমতের মাল জমা হচ্ছে, মনি মুক্ত হীরা জহরা সব আসতেছে। একজন মুসলমান বলেন, এই যে ভাই তুমি যে এত টাকা জমা দিচ্ছ, তুমি এখান থেকে চুরি করনি তো? মানে একটা মুক্তা মালা দিয়ে চুরি করা যায় তো সারা জীবন বসে খেতে পারবে। তো ওই লোকটা জবাব দিচ্ছে, দুদিন আগে বললে তুমি কিছুই পাইতে না, কিন্তু এখন আমি কিছুই চুরি করব না, কারণ আমি এখন কালমা লা ইলাহা ইল্লাল্লাহ কালমা শাহাদাত পড়েছি, আমি এক মুসলমান হয়ে গেছি। মুসলমান হওয়ার পরে আমার যাবতীয় সবকিছু আমি আল্লাহর কাছে নিবেদন করেছি। আল্লাহ আমাকে গোপনও দেখতে পান, প্রকাশ্যও দেখতে পান, অন্ধকারও দেখেন, আলোকেও দেখেন। আল্লাহকে লুকিয়ে আমি কিছুই করতে পারবো না। চোর চুরি করতে পারে না যদি সে আল্লাহকে ভয় করে, যদি সে পরকালকে ভয় করে। তা আখেরাত বিশ্বাস ইসলামী বিশ্বাসের অন্যতম চূড়ান্ত বিশ্বাস। অন্যান্য মুসলমানদের মধ্যে কিন্তু এটা নাই, অন্যান্য ভাইদের মধ্যে এটা নাই, অমুসলিমদের মধ্যে অনেক কিছু আকীদাগত গোলমাল আছে। যেন একজন মানুষ মনে করছেন মানুষ মরে গেলে পুড়িয়ে ফেলো, এরপরে সে এখন নিজের জীবদ্দশায় ভালো বা মন্দ কর্মের প্রতিফল হিসেবে পরজন্মে হয় সে কুকুর হবে, না শিয়াল হবে, না বিড়াল হবে, না গাধা হবে, পুনরায় আবার মরবে, আবার হবে, এই করে করে তার অন্যের প্রতিশোধ হয়। যারা বৌদ্ধ তারা বলেন মৃত্যুর পরে নির্বাণ হবে, মহামুক্তি হবে, না ইসলাম বলে দিয়েছে মৃত্যুর পরে তাকে পুনরায় জীবিত হবে এবং সেই ব্যক্তির যাবতীয় ফয়সালা একটা জাররা বলবেনা, যদি সে অন্যায় করে বা ন্যায় করে আল্লাহ পাক পরিপূর্ণভাবে তার বিচার করবে। যার মধ্যে বিচারের ভয় আছে, আখেরাতের ভয় আছে, আপনার ডাইনে বামে কেরাম কাফির আপনার প্রতিটি কথা এবং কাজ লিখছেন, যার মধ্যে এই ভয় আছে সেই ব্যক্তি কিন্তু অন্যায় কাজ করতে পারেন না। আখেরাতে বিশ্বাস গুরুত্বপূর্ণ বিশ্বাস, এই ছয়টা ভিত্তির প্রতিটাই কিন্তু অদৃশ্য বিশ্বাস। যারা বস্তুবাদী সেকুলার তারা কিন্তু অদৃশ্য বিশ্বাস করতে চান না, তারা বলেন যা দেখবো সামনে এটাই বিশ্বাস করবো, অদৃশ্য বিশ্বাস করি না। বন্ধুরা আমার, আহলাদিস আন্দোলন বাংলাদেশ জনগণের কাছে এই দাওয়াত নিয়ে এসেছে যে পবিত্র কোরআন এবং সহি হাদিসে যেটা আছে সেটাই আমরা মানব, যেটা নেই সেটা আমরা ছাড়ব। এই মৌলিক বিশ্বাস নিয়ে আমরা জনগণের কাছে দাওয়াত দিয়েছিলাম, আজও দিচ্ছি, আগামীতেও দিয়ে যাব। এদেশের রাজনীতি, এদেশের অর্থনীতি শুধু নয়, সারা পৃথিবীতে আছে হানাহানি মারামারি কাটাকাটির একটা মৌলিক কারণ হলো ক্ষমতা কেন্দ্রিক দল ও প্রার্থী ভিত্তিক নেতৃত্ব নির্বাচন ব্যবস্থা। যতদিন এই ব্যবস্থা থাকবে ততদিন জাতীয় ঐক্য কখনোই সম্ভব নয়। কোরআন বলে দিয়েছে দলাদলি করা যাবে না, হাদিস বলে দিয়েছে নেতৃত্ব চেয়ে নেওয়া যাবে না। আমরা কিন্তু আমাদের যখন আইন তৈরি হবে তখন যদি বলি যে পরিস্থিতির কারণে আমাদের সুদ হালাল করতে হবে, সমস্ত ব্যাংকে সুদ, কৃষক কৃষি ঋণ নেবে সেখানে সুদ, সর্বত্র সুদ ছাড়া এখন কারবার নাই, বলুন আপনি কি সুদকে হালাল করতে পারবেন? কোরআন সুদকে হারাম করেছে, আপনার গভর্নমেন্ট সুদকে হালাল করছে, আপনি কোনটা মানবেন? আপনি কি হাদিস কোরআনকে বাদ দিবেন? এখন এই কারণে সমস্যা হয়ে দাঁড়িয়ে আছে। প্রতিটি ব্যাপারেই আপনাকে, আপনার সরকারকে এটা চিন্তা করতে হবে যে আমি আগামী দিনে মৃত্যুর পরে কোরআন আল্লাহর সামনে হাজিরা দেব, সেখানে আমি কি কৈফিয়ত দেবো? ১৬ কোটি মানুষকে পরিচালনা করছি আমরা, যদি কোরআন এবং হাদিসের বাইরে পরিচালনা করি আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য হবে না। এই কথাটাই আমরা উপদেশ হিসাবে বলি, কারোর প্রতি আমাদের কোনো চাপ সৃষ্টি করি না। আমাদেরকে এই দাওয়াতকে স্তব্ধ করে দেওয়ার জন্যই যে ষড়যন্ত্র হয়েছিল সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা আল্লাহর কাছে অ্যাপিল করছি, মানুষের কাছে নয়। আল্লাহর পক্ষ থেকে যা ফয়সালা নেমে আসবে সেটাই আমরা মেনে নেব, আমাদের নিজস্ব কোনো তৎপরতা থাকবে না। যারা দিনের হকের বিশ্বাসী তার ওই কথা মনে রাখবেন, পৃথিবীর যে প্রান্তে যেখানে হকের আওয়াজ বুলন্দ হবে বাতিল সর্বশক্তি নিয়ে তার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে, এটাই স্বাভাবিক। বিগত যুগের ওলামায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম সবার উপরে এই ধরনের পরীক্ষা নেমে এসেছে একটাই কারণে, ইমামে আবু
হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ, ইমাম ইবনে তাইমিয়া, এরা সবাই কিন্তু পরীক্ষা দিয়েছেন কঠিন ভাবে। তাদের জীবনে তাদের যে জুলুম নেমে এসেছে সে জুলুম ইতিহাস বলা মানে এখানে একটা হয়তো আপনাদের ধৈর্য পরীক্ষা করা। তারা নিঃসন্দেহে ভালো মানুষ ছিলেন, তারা নিঃসন্দেহে কোরআন এবং হাদিসের অনুসারী ছিলেন, এরপরেও তাদের কেন জুলুম হয়েছিল? আমরা কারো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী নই, কারো ভোটের বাক্স নিয়ে আমরা ক্যাডার লাগিয়ে মারামারি করি না, সেরেফ বলি আসুন পবিত্র কোরআন ও সহিহ আলোকে জীবন গড়ি। এতে যদি আপনারা দুঃখ পান আমাদের কিছু করার নাই, কিছু লোককে দুঃখ পেতেই হবে, সবাইকে খুশি করা তো সম্ভব হবে না। কোরআন হাদিস অভ্রান্ত সত্যের উৎস, এই সত্যের অনুসারে কিছু লোক তো বাংলাদেশে অবশ্যই থাকবে, সেই সত্যের পথে আমরা দাওয়াত দেওয়ার জন্য আপনাদের কাছে এসেছি, আপনাদেরকেও দাওয়াত দিচ্ছি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার শপথ নিয়ে বাড়ি চলে যান। আপনার ব্যক্তি জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার সামাজিক জীবন, আপনার রাজনৈতিক জীবন যখন আল্লাহ দাসত্বে পরিচালিত হবে ইনশাআল্লাহ আপনি আল্লাহর কাছে দাবি করতে পারেন আল্লাহ তুমি ওকে জান্নাত নসিব করো। যদি আল্লাহ দাসত্ব না করে শুধুমাত্র আল্লাহর কাছে দোয়া করি কখনই ওই দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। মনে রাখবেন দুটো দোয়া আপনার সামনে ধরে রাখি দেই, আবু জেহেল দোয়া করেছিল রসুলের বিরুদ্ধে, রসুল দোয়া করেছিল আল্লাহর কাছে, দুটো দোয়া দুই জায়গায় দাঁড়িয়ে হয়েছিল। আপনারা হজ করে যারা যান তারা ধারণা করেন যে হজ ময়দানে গিয়ে যাই দোয়া করবো আল্লাহ কবুল করবেন, ঠিক না? কাবা ঘরে দাঁড়িয়ে আবু জেহেল দোয়া করেছিল, আল্লাহ নবী দোয়া করেছিল সেই 286 মাইল দূরে বদরের ময়দানে দাঁড়িয়ে, দুইজনের দুই দোয়ার দুটো ফসল হয়েছিল, দুটো ফল হয়েছিল। আবু জেহেল হাজার খানেক সৈন্য নিয়ে কাবা ঘরে দাঁড়িয়ে আল্লাহ কাছে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ইন কানা মুহাম্মাদুন আলা হাক্কিন ফানসুরহু ওয়া ইন কুন্না আলা হাক্কিন ফানসুরনা, হে আল্লাহ যদি আবু যদি মুহাম্মদ হকের উপরে থাকে তুমি তাকে সাহায্য করো, আর যদি আমরা হকের উপরে থাকি হে আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো। এই দোয়াটা কে করলো? আবু জেহেল। কোথায় দাঁড়িয়ে করলো? কাবা ঘরে দাঁড়িয়ে। আর রসুল দোয়া করছেন কোথায়? সেই বদরের প্রান্তরে দাঁড়িয়ে। সেখান থেকে তিনি বলছেন আল্লাহুম্মা ইল্লাম তাজহার হাযিহি সুআবাহ লা তাওবা ফিল আরদ, হে আল্লাহ এই 313 জনের এই ক্ষুদ্র জনগোষ্ঠীকে যদি তুমি আজকে বিজয়ী না করো তাহলে পৃথিবীর কোথাও তোমাকে ইবাদত করার লোক থাকবে না। একজন কাবা ঘরে দাঁড়িয়ে দোয়া করছেন, আর একজন সে কোথায় দাঁড়িয়ে দোয়া করছেন বলুন এবার আপনারা, কার দোয়া কবুল হয়েছিল? রসুল দোয়া কবুল হয়েছিল, 1000 সৈন্য হেরে গেল 300 মানুষের কাছে, তাই না? তাহলে দুইটা দোয়ার মধ্যে পার্থক্য কি ছিল? আবু জেহেলের দোয়ার মধ্যে দোয়া ছিল বটে কিন্তু রসুলের আনুগত্য ছিল না, আর আল্লাহ রসুলের দোয়ার মধ্যে আল্লাহর লুহিয়াতের প্রতি পূর্ণ আনুগত্য ছিল, সেখানে শিরিক ছিল না। তাহলে এটাই প্রমাণিত হয় আপনি আল্লাহর কাছে যতই দোয়া করুন যতই কান্নাকাটি করুন যদি আপনার আমলটা সহিহ হাদিস অনুযায়ী না হয় তাহলে ওই দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। আপনি সুদ ঘুষ খেয়ে আল্লাহকে দোয়া করেন কবুল হবে না, হারাম খেয়ে দোয়া করেন কবুল হবে না। এই জন্য বলছি সহিহ হাদিস অনুযায়ী আমল যদি আমরা করে যেতে পারি দুনিয়া থেকে ইনশাআল্লাহ পরকালে মুক্তি পাবো, আর দুনিয়াতে শান্তিতে থাকবো, নইলে ইহকালে পরকালে মুক্তি নাই। এই মৌলিক কয়েকটি কথা খালি আপনাদেরকে বললাম। এখানে শেষে যে আয়াতটা পড়েছি সূরা আলে ইমরান 110 নম্বর আয়াত, আল্লাহ বলছেন কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত, তোমাদের আবির্ভাব ঘটানো হয়েছে মানব জাতির জন্য, মানব জাতির হেদায়েতের জন্য তোমাদের পাঠানো হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষকে নেকির উপদেশ দেবে, সৎ কাজের উপদেশ দেবে, অন্যায় কাজ থেকে নিষেধ করবে। মা'রুফ এবং মুনকারের পার্থক্য কি? যিনি যেটা বললেন সেটাই কি সৎ কাজ? হবে না, একটা মানদণ্ড থাকতে হবে। জাতিসংঘের মানুষ সবাই বিশ্বের সকল রাষ্ট্র নেতারা এক জায়গায় বসে একটা সিদ্ধান্ত নিলেন, সেই সিদ্ধান্ত যদি কোরআন হাদিসের বিরোধী হয় তাহলে ওটা সঠিক সিদ্ধান্ত নয় মনে রাখতে হবে। বাংলাদেশের পার্লামেন্টের অধিকাংশ এমপি একত্রে একটা সিদ্ধান্ত নিলেন, সেই সিদ্ধান্ত যদি কোরআন হাদিসের বিরোধী হয় বুঝে নিতে হবে ওই সিদ্ধান্তের মধ্যে কিছু ভুল আছে, কারণ কোরআন হাদিসে ভুল হয় না, মানুষের ভুল হয়। 100 কোটি মাস এক জায়গায় হলে কি একটা ইলিশ মাছ হবে? 100 পাগল এক জায়গায় থাকলে কেটে বুদ্ধিমান লোক হবে? অর্থাৎ মানুষের জ্ঞান কখন আল্লাহর সঙ্গে মিলতে পারে না। বোখারী শরীফ হাদিসের মধ্যে দেখেন খিজুর হযরত মূসাকে দেখিয়ে বলছেন একটা পাখি পানি তুলল সাগরের বুক থেকে, খিজুর আলাইহিস সালাম এবারে মূসা আলাইহিস সালামকে বলছেন হে মূসা
আমার এলেম, তোমার এলেম এবং পৃথিবীর সকল সৃষ্টি জগতের এলেম মিলিত ভাবে আল্লাহর এলেমের তুলনায় এই এক ফোঁটা পানির সমতুল্য হবে না। তাহলে আল্লাহর এলেম কোথায়, আমাদের এলেম কোথায়? অর্থাৎ আমরা সিদ্ধান্ত নিতে পারি, রেজুলেশন নিতে পারি, কিন্তু কোরআন হাদিসের বাইরে সে রেজুলেশন হতে পারে না। কোরআন এবং হাদিসের পক্ষে সত্য রয়েছে, কোরআন এবং হাদিসের বাইরে সত্য নাই। ওখানে সত্য এবং মিথ্যা কখনো সংখ্যার উপরে নির্ভর করে না, সংখ্যা বেশি বা কম এটার মাধ্যমে সত্য মিথ্যা নির্ধারিত হয় না। হ্যাঁ, কোন কোন ক্ষেত্রে হয়, সব ক্ষেত্রে হয় না। একটা ছোট্ট একটা উদাহরণ দিই, ধরুন আপনার বাড়িতে ছেলেমেয়েরা গোশত খেতে চেয়েছে, আপনি কি খান? গরুর গোশত, খাসির গোশত, মুরগির গোশত, পাখির গোশত, পুঁজি বাড়াতে এই করে আমরা খাই সারা বছরে। একদিন ছেলেরা বললো, আব্বা রোজ তো একরকম গোশত খাই, এবার একটা শুকুরের মাংস খাবো, আপনি কি ওটা রাজি হবেন? রাজি হবেন না। ওইরকম যেখানে আপনি অধিকাংশ লোক চলবে কোন কোন স্থানে, যেখানে দুটি হালাল জিনিস থাকবে কোনটা গ্রহণ করবেন সেখানে অধিকাংশ মতামত চলবে। খাসি গোশত খাবা বাবারা না গরু গোশত খাবা, দুটি তো হালাল, ঠিক আছে আমরা অধিকাংশ লোক চাচ্ছি আজ খাসি খাবো, আপত্তি নাই। কিন্তু যদি বলা হয় যে শুকুরের গোশত খাবা কিনা, এখান থেকে ভোটাভুটি চলবে? চলবে না। অনুরূপ ভাবে কোরআনে এবং হাদিসে যেগুলো নিষেধ করা আছে সেগুলোর পক্ষে আমাদের কোনো সিদ্ধান্তই আসতে পারে না। সত্য চিরদিন সত্য, যা কখনোই কারোর সংখ্যার অপেক্ষা রাখে না। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের এই অভ্রান্ত সত্যের পক্ষে দাওয়াত দেওয়ার জন্য প্রত্যেকটা মুসলমানকে আল্লাহ দুনিয়া পাঠিয়েছেন। উখরিজাত লিন্নাস, মানব জাতির জন্য তোমাদেরকে আমরা পাঠিয়েছি। তা'মুরুন বিল মা'রুফ, তোমরা মা'রুফের নির্দেশ দিবে, মুনকার থেকে মাংস নিষেধ করবে, আর মা'রুফ আর মুনকারের মাপ কাঠি হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস। এর বাইরে কিছু না। আরাফাতের ময়দানে 5 জন লোক যদি হজ করে তার মূল্য বেশি, রাজশাহীর তবলিগ ইজতেমায় 5 লক্ষ লোক যদি এক জায়গায় বসে তার মূল্য বেশি, বলেন তো কোনটা মূল্য বেশি? আরাফাতের ময়দানের মূল্য বেশি না? কারণটা কি? ওখানে আল্লাহর নির্দেশ আছে, রসুলের নির্দেশ আছে। বন্ধুরা, আমার আহলাদিস আন্দোলনের এটি হলো বৈশিষ্ট্য, অন্য কিছু নয়। এটাকে আপনার কোনো সাম্প্রদায়িক মুভমেন্ট মনে করবেন না, এটা বিশ্ব মানবতার মুক্তির আন্দোলন। সকল মানুষের মুক্তি নিয়ে হতে হচ্ছে কোরআন এবং হাদিসের মধ্যে। অতএব এই আন্দোলনটাকে কেউ সেক্টেরিয়াল মুভমেন্ট বলে চিন্তা করবেন না, এটা একটা উদারনৈতিক নৈতিক আন্দোলন। সকল মানুষকে আমরা দাওয়াত দিচ্ছি, সব ভুলে যেয়ে চলে আসুন আল্লাহ পাকের পাঠানো সর্বশেষ ওহির বিধান পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আমরা আমাদের পারিবারিক, ব্যক্তিগত, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবন গড়ে তুলি। আল্লাহ আমাদের সকল ভাইকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন, আমিন। পরিশেষে আপনারা যে আমাদের জন্য দোয়া করেছিলেন, আমাদের মুক্তির জন্য চেষ্টা করেছিলেন, বহু মিছিল মিটিং আপনারা করেছেন ঢাকাতে, সেজন্য আপনাদের প্রতি এবং মা বোনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা এর বিনিময়ে আমাদের কিছু দেওয়ার নাই, এটুকুই খালি বলবো, আল্লাহ আপনাদের সবাইকে পরকালে এবং ইহকালে উত্তম জাযা দান করুন, আমিন। আল্লাহ যেন আমাদের সকল ভাইকে কোরআন এবং হাদিস মেনে চলার তৌফিক দান করেন, আমিন। আমাদের পরিবারকে যেন কোরআন মেনে চলার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।